আজকের বলতে পারবেন সেই আইএসএফ এর সেই আব্বাস সিদ্দিকি, আপনাদের কাছে আপনারা কোনো অভাব অভিযোগ হলে কেউ স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কেউ হসপিটালে, কেউ বই কিনতে বা কেউ ওষুধ কেনার সময় কার দরকার লাগে, এই সওগাত মোল্লার অফিসে যেতে হয় এবং সওগাত মোল্লার অনুগামীদের কাছে ছুটে গেলে সমস্যার সমাধান করে। কিন্তু সেই আব্বাস নামের যে ভণ্ড, সেই ভণ্ড কিন্তু তাকে দেখা যায় না। তাই এবং একটা বিজিবি সাম্প্রদায়িক শক্তি, সেই শক্তি সবসময় আমাদের কী করে একটা দাঙ্গা, হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে। তাই বন্ধু একটাই কথা বলবো, আমাদের এখানে ক্যানিং টু, আমরা বিভিন্ন জায়গায় এমএলএ সাহেবের সঙ্গে যাই, ক্যানিং টুর মতন শান্তিপ্রিয় জায়গা আমার মনে হয় আমি কোনো জায়গায় দেখিনি। তাই অনুরোধ করব যে কেউ যদি আশেপাশে যদি এখনও কোনো বন্ধু আইএসএফের বন্ধুরা থেকে থাকেন বা বিজিবির, তাদের অনুরোধ করব আপনারা ভুল পথে পা দেবেন না, আপনারা চলে আসুন, আমরা সবাই একসাথে কাজ করি এবং এই ক্যানিং টু ব্লক থেকে আরও আগিয়ে নিয়ে যাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমার নেতা আপনার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।